আসসালামু আলাইকুম রহনাদুল্লাহি অবার কাতু নাহামদুহু অনুসল্লি অনুসল্লি মহ আলা সাইদীনা রসৌল ইল করিম ওয়া আলা আলিহি অসহবিহি আজি আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের আয়োজিত তিরিশ দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আলোচনা দেখছেন সকলকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের সম্ভবত এগারো নম্বর এপিসোড আজকে ইনশাল্লাহ আমরা শহীদ বুখারি থেকে আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক এনায়াত করে সহি বুখারি শরীফের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহি বুখারির মধ্যে একটি হাদিস আনা হয়েছে যে হাদিসটি প্রায় পাঁচ হাজার একশো নম্বর হাদিস কিতাব নিকাহ বিবাহ অধ্যায়ের মধ্যে একটি দীর্ঘ হাদিস এই হাদিসের মধ্যে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন قال عروه عروه ولد سن مولاة لأبي لهب ابو لهب كان جند كان اسمه ثُوَيْبَةٍ وكان ابو لَهَبٍ اعتقها فارضعت النبي صلى الله عليه وآله وسلم বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা রয়েছে আমি আপনাদেরকে Buhari বর্ণনা শোনাচ্ছি এবং বিভিন্ন বর্ণনা রয়েছে যে সোয়াইবা তার তাআলা আনহার সলিহাকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম mubarak যে মিলাদ হয়েছে এই মিলাদের সুসংবাদ আবুল হাবকে দিয়েছিলেন যে আবুল আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে তখন তিনি খুশি হয়ে আতাকাহা ওই মেয়েটাকে ওই সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন আর আজাদ করার পরে আরদু আতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোয়াইবাই প্রথম রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দুধ পান করান অতপর ফালাম্মা মাতা আবুল আহাবিন আবুল আহাব তো কাট্টা কাফির ছিল যখন তিনি মারা যান উরিয়াহু বাদু হারিগি বিশ্বারি হেই বাতিন আব্বাস সেবনে আব্দুল মোত্তালিম তাকে স্বপ্ন দেখলেন আব্বাস সেবনে আব্দুল মোত্তালিম তাকে স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা করলেন আবুল আহাবকে জিজ্ঞাসা করলেন আবুল আহাব তোমার অবস্থা কি কবরের মধ্যে কলা আবুল আহাব বলে মা আবুল আহাব আলাম আলাম আলকা বাদা কুমকাই রান্নি সুকিদুফি হাদি বিবাহ কাতি সোয়াই বাতা আবুল আহ বললে তোমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আমি তেমন ভালো নাই তবে আমি কাকে সোয়াইবাকে আজাদ করার মাধ্যমে রসুল আকরাম সাল্লাহ মিলাদে খুশি হয়ে সোয়াইবাকে আজাদ করার মাধ্যমে আমি যেই দিন রসুল আকরাম সাল্লাহ জন্মগ্রহণ করেছে ওই দিন আমি একটু আঙ্গুলের মাথার মধ্যে পানি অথবা মধু পাই আমি একটু সেটা পান করে খুব একটি আনন্দ পাই বা একটু স্বাদ পাই অন্য রাইতে আছে ওয়ালাকিন আল্লাহু খাফিফু আনিল আযাবা ফীYawmil islain প্রত্যেক সোমবারের দিন অথবা রাতে আল্লাহ আমার আমাদের কমাই কমায় দেন কি কারণে কেননা আমি সুহাইবকে তো সুলাইকান সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুশি সুসংবাদ দেওয়ার কারণে খুশিতে আমি তাকে আজাদ করে দিয়েছি এটা সহিহ বুখারীর বর্ণনা সম্মানিত হাজিরিন এই kitab-এ রয়েছে Maulidus Sadi fi Mawlidil Hadi kitab-এ লিখেছেন নাসিরউদ্দিন দামাস্কি রাহমাতুল্লাহ আলাইহি ইনি কিতাবের মধ্যে ওই ঘটনাটি নকল করেছেন করার পরে যে ঘটনাটি বললাম একটি কবিতা এনেছেন ইনকানা হাদা কাফির যা আদাম মহু আবুল যদিও তিনি কাফের ছিলেন তিনি অনেক গুনা নিয়ে কবর এসেছেন অতাব্বাদ ইয়াদা উবিল জাহিম হাল্লাদা আর তাব্বাদ ইয়াদা তার সানে সুরানাজিল হয়েছে আর এই সুরায় প্রমাণ করে তিনি জাহান্নামের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী থাকবেন আর ফিয়া ইসলাইন নিদা ইমান আর যখনই তার কবরের মধ্যে সোমবার দিন আসে সোমবার দিন আসে ইফিফ আনহুল ইসরুর ইবি আহমাদা আল্লাহ পাক রসুল আকরাম সাল্লাহ মিলাদে খুশি হওয়ার কারণে আনন্দ পার কারণে তার আজাব কমাইয়া দেন ফমাজন্ন বিল আবদুল্লা দিকান অমরুহু বি আহমাদা মসরুর মামাতা মোয়াহাদা আর ওই ব্যক্তির ব্যাপারে আমাদের কেমন ধারণা হওয়া উচিত বা কেমন ধারণা হবে যেই ব্যক্তি পুরা জিন্দিগিতে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের মিলাদে খুশি হয়েছে এবং ইমান অবস্থায় এক আল্লাহর প্রতি বিশ্বাস অবস্থা মারা গেছে তার অবস্থাটা কেমন হবে আবুল আহাব ইমান না থাকার কারণে রসুল্লাহ মিলাতে খুশি হয়ে যদি সোমবার দিন আল্লাহ তার আজাব মাফ করতে পারে আর যিনি ইমান নিয়ে রসুল সাল্লাহ জন্মবারকে খুশি পালন করে মিলাদ পালন করে ইন্তেকাল করছে তার অবস্থা তো আরও কত উত্তম হবে সোহান আল্লাহ আজিম সম্মানিত হাজির আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের এপিসোডকে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আশা করি বাকি এপিসোডগুলো আপনারা দেখবেন সাথে আমাদের এ ইউ এন ইসলামিক টিভি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন প্রচার করবেন দিনের সাথে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবারে বক্তব্য শেষ করলাম আমার আলাইন আলাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি وبركاته